মেষ কি জাদুকরি বিদ্যা জানেন? এই প্রশ্ন নতুন করে উঠতে বাধ্য। গুনে গুনে 250 দিন পর মাঠ নেমেছেন, নেই কোনো প্র্যাকটিস, আবার দীর্ঘদিনের বন্ধু, চোটটাও নতুন করে ভোগাচ্ছে। সাথে এমপি হিসেবে ব্যস্ততা তো আছেই, কিন্তু মাঠের মাশরাফি যেন এখনো ক্ষুরধার, দূর দমনীয়, অদম্য, আনপ্লেয়েবল। 250 দিন পর মাঠে নেমেই তাই স্বীকার করে বসলেন উইকেট নিজের প্রথম বলেই। মেষের জাদুকরি কামব্যাকের দিনে অবশ্য জয়ের দেখা পায়নি তার দল সিলেট স্ট্রাইকার্স। বোলাররা জেতাতে না পারলেও ব্যাটাররা অবশ্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। নাজমুল হোসেন শান্ত যখন রান করতে সংগ্রাম করছেন, মোহাম্মদ মিঠুন তখন রান তুলছিলেন সাবলীলভাবে। ঝড়ের বেগে ব্যাট করলেন এতটা আত্মবিশ্বাসের সাথে, মনে হলো তার উপরই যেন ভর করেছেন শান্ত। যদিও দিন শেষে শান্ত কিংবা মিঠুনের চেয়ে বেশি উজ্জ্বল জাকির হাসান। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক সুভাগত হোম চৌধুরী। সিলেটের হয়ে ইনিংসের সূচনা করেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। শান্তকে রানের জন্য লড়াই করতে হলেও তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ছিলেন মিঠুন। 30 বলে 7টি চারে 36 রান করে শান্ত বিদায় নিলে দলীয় 67 রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় 95 রানে বিদায় নেন মিঠুনও। তার আগে 28 বলের মোকাবেলায় 40 রান করার পথে হাঁকান 4টি চার আর 2টি ছক্কা, যেখানে স্ট্রাইক রেট ছিল 142.85। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন জাকির হাসান ও হ্যারি টেক্টর। জাকিরের বিধ্বংসী ব্যাটিংয়ে সিলেট পায় বড় সংগ্রহের ভিত। টি টোয়েন্টি কেরিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেওয়ার দিনে জাকির ছিলেন বেশ সাবলীল। ইনিংসের শেষ অবধি 42 বলে 68 রান করে অপরাজিত থাকেন জাকির। একটি ছক্কার সাথে চারের বৃষ্টি সাজানো জাকিরের রইল চার, হাঁকিয়েছে মোট 7টি। এছাড়া 20 বলে 26 রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। নির্ধারিত 20 ওভার শেষে মাত্র 2টি উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 177 রান। জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে চিটাগং। অভিষ্কা ফার্নান্দো দ্রুত রান তোলার চেষ্টা করলেও 23 বলে 39 রান করে বিদায় নেন তিনিও। মাশরাফি বিন মুর্তজা 250 দিন পর বল হাতে নিয়ে স্বীকার করেন ইমরানুজ্জামানকে। 59 রানে তৃতীয় উইকেট হারানো চট্টগ্রাম অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে। শাহাদাত হোসেন দীপু ও নাজিবুল্লাহ জাদরানের অবিচ্ছিন্ন 121 রানের পার্টনারশিপে 9 বল ও 7 উইকেট হাতে রেখে জয় পায় চট্টগ্রাম। দীপু 39 বলে 57 ও জাদরান 30 বলে 61 রান করে অপরাজিত থাকেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।